থাম এটা কি থাম না ট্রেন এটা কি কিটা জল কাটি জমা গাম করবে করবে এ টুকি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে রবিবার আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু আজকে একটু একটা অন্য প্ল্যান ছিল আজকে সারাদিন আমরা বাসা পরিষ্কার করছি কারণ প্রত্যেক দিন আমার আসলে টাইম হয় না আজমিনকে নিয়ে আমি একা একা ফুল বাসা ক্লিন করা এটা একটু টাফ হয়ে যায় আমার জন্য তো রবিবার দুই সপ্তাহ পরপর আমাদের এরকম ক্লিন করা হয় একদম এ টু জেড ফুল বাসা ক্লিন করা হয় তো আমরা ক্লিন টিন করে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে তারপর সন্ধ্যার সময় উঠে আজমিনের বাবা বললো চলো একটু বাড়িতে ঘাটে সে অ্যাজ অলওয়েজ আমাদের রবিবারের বের হওয়া আর কি তো এখানে আজমিনকে বলতেছিলাম আজমিন তোমাকে একটু দেখাতো তো ও সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো মানে আজকে নিউ ড্রেস পরছে সেটা দেখাচ্ছিলো আপনাদের ঘুরে ঘুরে তো আমরা বের হয়ে আসে এটা অবশ্য প্ল্যান আমারই ছিল আমি ওকে অনেকদিন ধরে এই জায়গাটা দেখাচ্ছিলাম কারণ অনেকদিন ধরে এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে আসছিলো এখানে লিসবনে ওয়ান্ডারল্যান্ড যেটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড তো এখানেই আসা তো আমরা আসছি কিন্তু আজকে ছয়টা বাজে মানে আজকে যেহেতু কালকে ক্রিসমাস তো আজকে ছয়টা থেকে সব কিছু বন্ধ হয়ে গেছে মানে ক্রিসমাসের জন্য যেহেতু এটা ওদের একটা প্রার্থনার দিন তো আজকের দিনটা দেখলাম যে প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে এটা ছয়টা বাজে বন্ধ হয়ে গেছে আমরা যখন বের হয়েছিলাম তখন প্রায় অলমোস্ট সাড়ে ছয়টা বাজছিলো সাড়ে ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টার দিকে আমরা বের হই তো এটা ছয়টার দিকে বন্ধ হয়ে যায় আবার আগামীকাল থেকে আবার অ্যাজ অলওয়েজ মানে আগের টাইমেই থাকবে সব বিকাল চারটা থেকে রাতের দশটা পর্যন্ত অ্যাজ অলওয়েজ এভাবেই থাকবে আর এটা নাকি এক তারিখ পর্যন্ত থাকবে 31st নাইট অ্যান্ড দেন এক তারিখ পর্যন্ত থাকবে দেন ক্লোজ হয়ে যাবে এখানে অনেক কিছুই ছিল বাচ্চাদের জন্য আবার এখানে আইস আইস স্কেটিংও ছিল খুব সুন্দর ছিল জায়গাটা আসলে খোলা থাকলে আসলে ভালো লাগতো তো আজমিনের বাবা বলতেছিল এত সমস্যা নেই আগামীকাল আবার আসবো না আর এ কয়েকদিন ওর একটু অফ আছে বলতে যেহেতু মাসের শেষের দিকে তো এই টাইমটায় ওর একটু অফিসে একটু কম বিজি হয় বিজিটা তেমন থাকে না তো বলতেছিল আগামীকাল আবার আসবো আর এখানে আজমিন ট্রেন দেখে বলতেছে ট্রাম মা ট্রাম ট্রাম ও ট্রেনকে এখন ট্রাম মনে করে আর যেহেতু ও অলওয়েজ ট্রামই দেখে ট্রামটা দেখতে অনেকটা ট্রেনের মতো তো বলতেছে ট্রাম দেখলাম যে অনেকেই আসলো সরি পিছনে আজমিন কাশতেছে আসলে ওর কাশিটা এখনও ঠিক হয়নি মানে জ্বরটা ভালো হলেও ভিতরে কাশিটা রয়ে গেছে কাশিটা কোনোভাবেই যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি এখানে আসি এখানে দেখলাম যে অনেকেই আসছে মানে প্রচুর লোক দেখতে আসছে বাট হয়তো সবাই আমাদের মতো অনেকেই জানে না যে বন্ধ হয়ে গেছে সবাই অনেক লোক ছিল আর যেহেতু এটা বাচ্চাদের জন্য মানে অনেক বাচ্চাদের অনেকগুলোই রাইড দিছে দেখলাম তো বিশেষ করে বাচ্চাদের নিয়ে সবাই সব মা বাবাই আসছিলো তো আমরা বের হয়ে গেলাম আর তো কিছু করার নাই যেহেতু ক্লোজ হয়ে গেছে নেক্সট ডে আবার যাবো না আমাদের আজকে আবার নয়টা থেকে পাবলিক ট্রান্সপোর্ট সবগুলো অফ হয়ে যাবে আজকে থেকে কালকে আগামীকাল বিকাল চারটা পর্যন্ত নাকি সব অফ থাকবে তো আমরা বের হয়ে অন্য প্ল্যান করছিলাম প্রথমে মনে করছি কলম্বো যাব কলম্বো অনলাইনে সার্চ করে দেখি কলম্বো ক্লোজ হয়ে গেছে আজকে তো আর ওখানে না গিয়ে এরপর কোনো বাঙালি একটা দোকান মানে বাঙালি কোনো একটাতে যেতে হবে না হলে পর্তুগিজ যা আছে সব কিছুই অফ হয়ে গেছে মার্কেট বলেন বা পর্তুগিজ আদার রেস্টুরেন্ট বা সামথিং সব কিছুই ক্লোজ তো আর কিছু না পেয়ে আমরা এই যে লিটন তারকিশ গ্রিলে চলে আসি এখানে আসার সাথে সাথে আজমিন খুব মানে খুব খুশি হয়ে যায় যে দেখেন ও ওখানে আপুটার সাথে ও হেঁটে চলে যাচ্ছে মানে ওদেরকে এত চেনা চিনছে মানে আমাদের তো এখানে যাওয়া হয়েছে প্রায় অনেকবারই তো ওখানকার প্রত্যেকটা আপুকে ও চিনে তো খুব খুশি হয়ে গেছে ওখানে নিজে নিজের মতো করে খেলতেছিল তারপরে আমাদের সাথে বসছে আমাদের আসলে আজকে অনেকগুলো খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে এটা ছিল স্টার্টার পোর্শন মানে এটা ওদের
ওয়েলকাম ছিল, ওয়েলকাম স্টার্টার বলা যায়। তো আমরা এটা জানতাম না, আমরা মনে করছি এটা শুধু হয়তো ওই যে যে ডিশটা ওরা মেনুটা সবচেয়ে স্পেশাল ওইটার সাথে দেয়, বাট এটা আজকে জানলাম যে না, এটা সবগুলোর সাথে ওরা এটা সার্ভ করে থাকে। তো ওইটা যদি আগে জানতাম তাহলে আমরা এতগুলো আসলে অর্ডার দিতাম না। তো আমাদের আসলে অর্ডারটা অনেক বেশি হয়ে যায়, এই যে চিকেন উইংস, তারপরে ল্যাম্প চপ, দেন বার্গার, তারপরে হচ্ছে গিয়ে অনিয়ন ফ্রাইস, মানে অনেক বেশি হয়েছে। আর প্রত্যেকটার সাথে বাতাতা ফ্রাই ছিল, বাতাতা মানে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা আমাদের জন্য আসলে বেশি হয়ে যায়, ওরা আমাদেরকে বলে নাই যে সবগুলোর সাথেই ফ্রেঞ্চ ফ্রাইটা ইনক্লুড ছিল। তো যার কারণে আমাদের খাবার দাবারটা অনেকটাই বেশি হয়ে যায়। আর তখন বাজে সন্ধ্যা 8টা, 8টা কি 8:30। হ্যাঁ, তো তখন এতগুলো খাবার আসলে খাওয়া হয় না, তো আমি যতটুকু পেরেছি খেয়েছি, অ্যান্ড দেন বাকিগুলো আসলে প্যাক করে নিয়ে চলে আসি। আর এই যে এদিকে আজমিন তার বাবাকে ওয়াশরুম দেখাচ্ছে, সে ওয়াশরুম দেখাচ্ছে বাবাকে। আর এখানে আমাদের শেষ হয় ড্রিঙ্কস চা দিয়ে, এটা হচ্ছে ওদের ফিনিশিং চা। এটা ওরা সকল কাস্টমারকেই সার্ভ করে থাকে খাওয়া শেষে। প্রথমে ওরা এই যে স্টার্টার পোর্শন নান অ্যান্ড সস দেন সালাদ এগুলো দিয়ে ওয়েলকাম করে, তারপর সবার শেষে এই চাটা ওরা ম্যান্ডেটরি সবাইকে দিয়ে থাকে। আর এই যে পাকনা বুড়ি, ও অনেক খুশি ছিল কালকে এখানে আসার পর, এখানে আমাকে ভেঙচে দিচ্ছে করে জিব্বা বের করে করে, এই আর কি। তো আমরা বাসায় চলে যাই। আজকে উবার ভাইটা বাঙালি ছিল, তো ওনার সাথে অনেকক্ষণ গল্প স্বল্প করছিলাম। উনি এখানে নাকি আজকে 1 বছর আসছে, যে তো ওনার সাথে অনেকক্ষণ গল্প স্বল্প করে বাসায় চলে আসি। আর এই যে দেখেন বাসায় আসার ম্যাডাম কি করে, সে এসে বই খাতা নিয়ে বসছে মাশাল্লাহ, তারপর নিজে নিজে দুষ্টামি করতেছে কলম টলম দিয়ে, এই আর কি। আর যেহেতু আমরা বাইরে খাওয়া দাওয়া করছি, আজমেনের বাবা তো আমি জানি সে একটু পরে বলবে যে কি তার হয়নি, মানে সে আমার আমি জানি যে সে রাইসটা খাবে। তো বাসায় আমি ওভাবে আর আজকে দুপুরে তো রান্না করি না, গতকালকে রান্না ছিল, তো চিন্তা করলাম ওকে একটা সার্ডিন ভাজি করে দেবো, এটাতেই এনাফ। ও যদি ওকে যদি আমি একটু ভালো করে ঝাল ঝাল করে সার্ডিনটা ভাজি করে দিই তাহলে ও এটা দিয়ে খেয়ে ফেলবে। তো আমি ওর জন্য এটা বসাই দিই আর অল্প দুইটা রাইস বসাই, কারণ আমি একদম ফুল, আজমিনও ফুল, ও খাবে না আমি জানি। ব্যাকগ্রাউন্ডে আজমিনও ভয়েস ওভার দিচ্ছে, ও রান্না করবে। তো এই তো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটা ব্লগ। সারাদিন ভাজি করে ওকে আমি খেতে দেই, খেতে দেই বলতে ও আরও পরে খায়, 10টার দিকেই খেয়ে নেয়, এই আর কি। আর ওই যে 12টা বাজে, ঘন্টা বাজা শুরু হয়ে গেছে চারপাশে, ঠিক 12টা খুব ঘন্টা বাজছিল ক্রিসমাসের আর কি। তো এই আর কি, এই ছিল আমাদের আজকের দিন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।